আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁত নষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে তো ভিওয়ার্স এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন রুট ক্যানেল ট্রিটমেন্ট সাধারণত একটি ব্যয়বহুল চিকিৎসা আর এই ব্যয়বহুল চিকিৎসা করার পরেও অনেকেরই রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁত কিছুদিন বাদে বা কয়েক মাস বা বছর পরে নষ্ট হয়ে নষ্ট হয়ে যেতে দেখা যায় তো এমনটি কেন হয় যার বিশেষ কারণ রয়েছে সেই কারণগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব ভিওর্স যখন কোনো দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট করা হয় তখন দাঁতের ভিতর থেকে যে দাঁতের যে শিকড় থাকে যে রুট অংশ থাকে এই রুটের ভিতরে একটি পাল্প থাকে যেটিকে দন্ত মজ্জা বা দন্ত মূল বলা হয় রুট ক্যানেল ট্রিটমেন্টের মাধ্যমে সেই দন্তমূল তুলে ফেলা হয় যার কারণে দাঁতটি দুর্বল হয়ে যায় বা বলা যেতে পারে যে দাঁতটি মারা যায় যেমন কোনো গাছের যদি শিকড়টা কেটে দেওয়া হয় তাহলে কিন্তু গাছটি ধীরে ধীরে মারা যায় পাতা ঝরে যায় ঠিক তেমনি দাঁতে যখন দাঁতের যখন রুট ক্যানেল ট্রিটমেন্ট করে দাঁতের ভিতরের পাল্প তুলে ফেলা হয় তখন সেই দাঁতটি ধীরে ধীরে মারা যেতে থাকে বা দুর্বল হতে থাকে আর এই দুর্বল হয়ে যাওয়া দাঁতটি ধীরে ধীরে আপনার কালো হতে থাকে এবং এক পর্যায়ে ঠিক এভাবে ভেঙে যায় এই ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনাকে অবশ্যই রুট ক্যানেল ট্রিটমেন্টটি কমপ্লিট হয়ে যাওয়ার পরে দাঁতে একটি ক্রাউন বা ক্যাপ পরিয়ে নিতে হবে যদি ক্রাউন বা ক্যাপ আপনি না পরান তাহলে এ ধরনের সমস্যা হতে পারে যেটি আপনার যার কারণে সেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করার দাঁতটি আপনাকে ফেলে দিতে হতে পারে অনেকেই রুট ক্যানেল ট্রিটমেন্ট করিয়ে দাঁতে ফিলিং করিয়ে রাখতে চান হ্যাঁ তবে সেটি রাখা যেতে পারে তবে সেটি সারা জীবনের জন্য নয় কিছু দিনের জন্যে অন্তত সেটি রাখা যেতে পারে রুট ক্যানেল ট্রিটমেন্টের পরে দাঁতে ফিলিং করে রাখা যেতে পারে সেটি অনেক দিনের জন্যে নয় অল্প কিছু দিনের জন্যে হয়তো রাখা যেতে পারে কিন্তু রুট ক্যানেল ট্রিটমেন্টের পরে ফিলিং করিয়ে সেটি যে সারা জীবন থাকবে এমনটি কিন্তু হয় না এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনাকে অবশ্যই রোড ক্যানেল ট্রিটমেন্টের পরে দাঁতে যত দ্রুত সম্ভব একটি ক্রাউন বা ক্যাপ পরিয়ে নিতে হবে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি রোড ক্যানেল ট্রিটমেন্ট করে ক্যাপ পরানোর পরের ছবি অনেকেরই রুট ক্যানেল ট্রিটমেন্ট করানোর পরে দাঁতে ক্যাপ করা হয়েছে ঠিকই কিন্তু এখানে যে সমস্যাটা আপনারা দেখতে পাচ্ছেন এটিকে গাম মার্জিন বলা হয় এখানে দেখতে পাচ্ছেন যে পুরোপুরিভাবে কিন্তু ফিটিংটা সেটিংটা ভালো হয়নি ক্যাপের যার কারণে এখানে কিছুটা অংশ ফাঁকা থেকে গেছে আর যদি কোনো দাঁতে এমনটি হয়ে থাকে সেখানে ধীরে ধীরে খাবার জমতে থাকে এবং দাঁত নতুন করে ক্ষয় করতে থাকে যে কারণে সে দাঁতটি আপনার এ এমনভাবে কালো হয়ে যায় এবং ভঙ্গুর হয়ে যায় যার কারণে শক্ত চাপে সেসব দাঁত ভেঙে যেতে পারে তো এ ধরনের সমস্যা এড়ানোর জন্য আপনাকে অবশ্যই ক্যাপের প্রতি খেয়াল রাখতে হবে যে দাঁতটি রোড ক্যানেল ট্রিটমেন্ট করা হয়েছে সেই দাঁতটির জন্য এক্সট্রা কেয়ার নিতে হবে এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি দাঁতে ক্যাপ করা হয়েছে এখানে যে দাঁতটি এই ক্যাপের এইখানটায় বেশ পরিমাণ ফাঁকা ছিল আর সেই ফাঁকার কারণে সেখানে খাবার ঢুকে দেখতে পাচ্ছেন যে অ্যাপসেস তৈরি হয়েছে যেটি বেশ ফুলে উঠছে আর এমন সমস্যা হলে কিন্তু মাড়ির উর্বরতা বেড়ে যায় যার কারণে দাঁত নড়তে থাকে সঠিক সমাধান না নিলে তখন আপনার সেই দাঁতটি ফেলে দিতে হতে পারে তাই রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে প্রথমত আপনাকে এক্সট্রা কেয়ার নিতে হবে সেই রুট ক্যানেল করা দাঁতে এরপরে দাঁতে অবশ্যই আপনাকে ক্যাপ করিয়ে নিতে হবে আর রুট ক্যানেল ট্রিটমেন্ট করা দাঁতে খুব বেশি শক্ত খাবার আপনি সেখানে না পেশাই ভালো তো সর্বোপরি যদি আপনি রুট ক্যানাল ট্রিটমেন্ট করানোর পরে দাঁতে একটি ক্রাউন পরিয়ে নেন তাহলে আপনার দাঁতটি সারা জীবনের জন্য কিন্তু সুরক্ষিত থাকবে আর যদি ক্রাউন না পরিয়ে সেভাবেই রেখে দেন তবে তা ধীরে ধীরে দুর্বল হয়ে ভেঙে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে এমনকি মাড়ির পাশ থেকে ফাঁকা তৈরি হয়ে সে দাঁতটি আপনার নষ্ট হয়ে যেতে পারে তো ভিওয়ার্স ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম